হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট করে আমাদের ভিডিও, অনেক বেশ কিছু বছর আগেই প্রায় তোলা। তা আমরা গেছিলাম সেই সময় পুরুলিয়াতে, তাই খুবই ছোটোখাটো একটা ট্রিপ ছিল আমাদের। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে আজকে একটুখানি ছোট ছোট করে শেয়ার করি। তো এই এই যে যে পুরুলিয়া যেটা আর কি একটুখানি বলি ছোট করে, না হলে তোমরা ঠিক মতন বুঝতে পারবে না যে আমাদের যে এই যে পুরুলিয়া যে মানে যাওয়ার যে ব্যাপারটা, এটা হঠাৎ করেই আমাদের কিন্তু মানে ঠিক হয়েছিল। বন্ধুবান্ধবরা হঠাৎ করেই মানে অমিতের যারা মানে আর কি বন্ধুবান্ধব, তারা হঠাৎ করে ঠিক করেছিল যে আজকে পুরুলিয়া যাবে। তো আমরা মানে টাইমটা ছিল 3:30 সময়, হ্যাঁ দুপুর 3:30 আমরা তখন এখান থেকে রওনা হই, মানে অ্যাকচুয়ালি মধ্যমান থেকে আমরা 3:30 সময় রওনা হই। তো আমরা মানে বুঝতেও পারিনি যে পুরুলিয়া যেতে কটা বাজতে পারে বা কী হতে পারে। আর তার আগে আরেকটা কথা বলি যে এই এই ট্যুরটা কিন্তু সম্পূর্ণ আনপ্ল্যান ট্যুর ছিল। আমরা এমন নয় যে আগে থেকে রুম বুকিং করা ছিল বা আমরা কোনো রকম কোনো প্ল্যান করে গেছি যে এই পুরুলিয়া এখানে উঠবো, ওখানে যাব, ওখানে থাকবো, এই ধরনের কিছুই ছিল না। হঠাৎ করে মাথায় এলো, আমরাও রেডি হলাম, রেডি হয়ে ঠিক 3:30 সময় বেরিয়ে পড়লাম। কিন্তু এই বেরিয়ে তো পড়েছিলাম 3:30 সময় দুপুরবেলায়, এরপরে যে কী হবে সেটা আমরা সত্যি কথা বলতে কি যে বুঝেই উঠতে পারিনি। পুরুলিয়া শুনেই আমার বেশ ভালো লেগেছিলো যে হ্যাঁ সবাই মিলে একটা যাওয়া, এই আনন্দে আনন্দে আর কি বেরিয়েছিলাম। তখন একটু হালকা হালকা ঠান্ডাই ছিল, আর সত্যি কথা বলতে কি মানে ওখানকার প্রাকৃতিক পরিবেশ তোমরা তো জানোই যে কতটা সুন্দর। সেরকমভাবে ঘুরেছি খারাপ না, ভালোই ঘুরেছিলাম, কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ আমরা যে কজন গেছিলাম সবারই এরকম ছোটো ছোটো বাচ্চারা ছিল আর কি। তো যাই হোক, তাই যখন বেরিয়েছি তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে 3:30, এবার পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। তখন রাত প্রায় 1:30 সময় আমরা অযোধ্যা পাহাড়ে উঠি। তবে সবার আগে বলি যে আমার যে ওখানকার যে লোকাল হোস্ট ছিল তাকে সত্যি মানে অজস্র ধন্যবাদ দেবো, এই কারণে আমি কিন্তু আগেও ওকে জানাইনি। যখন আমরা কাছাকাছি পুরুলিয়ার পৌঁছাবার কিছু আগে ওকে ফোন করি, ও কিন্তু সাথে সাথে বেরিয়ে এসে আমাকে টোটাল গাইডটা করে, যার ফলে কি হয় ওই রাতে আমি খুব মনের জোর পেয়েছিলাম, না হলে আমি চিনি না ওই রাত 1:30 সময় পরিবার নিয়ে একটা অযোধ্যা পাহাড়ের মতো জায়গায় ওঠা। আর আমরা উঠেছিলাম তোমার হিল টপে, একদম উঠেছিলাম, থেকেও ছিলাম আমরা হিলিং এরিয়াতেই থেকেছিলাম, হিল টপ উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো যে আমাদের যে অমিতের আর কি পরিচয় সুবাদে যে দাদা আর কি আমাদের যে হোস্ট ছিলেন, উনি আমাদের মানে যে পুরুলিয়া যে অযোধ্যা পাহাড়ের নিচে যেখানে আর কি, সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলেন। কারণ উনি বলেছিলেন যে আপনারা ওপরে এখন যখন যখন গিয়ে পৌঁছাবেন তখন কিন্তু কিছুই আর হ্যাঁ পাবেন না। তো সেই কারণে উনি আমাদের, আমার ভালো এখনও বেশ মনে আছে, উনি ওই হোটেল থেকে আমাদের রুটি তড়কা আমরা যে যা খেয়েছিলাম প্রায় সেইগুলোই মানে সমস্ত কিছু আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম ভুজিয়া এরকম ধরনের হয়তো খাওয়ার ভিডিওগুলো আমাদের তোলা হয়নি। আর একটা কথা তোমাদের সাথে বলি, যেটা হচ্ছে কি আমরা কিন্তু তখন এইগুলো যে ব্লগে আসবে কি আমরা এইগুলো নিয়ে ভিডিও করব সেরকম না, যেরকম চিরাচরিত আমরা করেই থাকি সবাই বেরোলে একটু ফটো তুলি, একটুখানি ভিডিও করি এখানে ওখানে, সেই রকমই কিন্তু করে রেখেছিলাম, করা ছিল আর কি। তা ভাবলাম কি যে অনেকদিন তো সত্যি কথা বলতে আমাদের কোথাও এখন বেরোনো হয়ে উঠছে না, তো ভাবলাম যে এইগুলো যখন রয়েছে এত সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিলাম, অনেক রোমাঞ্চ, অত রাত্রির বেলা একটা অন্যরকম একটা অনুভূতি আমাদের হয়েছিল। রাতের কথা যখন বললো তখন বলি তার আগে, এই রাতটা মনে পড়লে না এখনো গা ছমছম করে সত্যি, কারণ ওই রাতে যখন আমরা ভুল পথে চলে যাচ্ছিলাম মনে আছে রাঁচির দিকে, রাস্তাটা দেখো তোমরা শুধু এই অন্ধকারের মধ্যে যখন যাচ্ছি আর তারপরে একটু যখন দাঁড়িয়ে লোকাল লোককে জিজ্ঞাসা করছি যে আমরা অযোধ্যা হিল টপে উঠবো কী করে, তখন বললো দাদা আপনারা এইদিকে চলে এসছেন, যে কোনো মুহূর্তে কিন্তু হাতির পাল বেরিয়ে আসতে পারে। আমাদের হোস্ট কিন্তু আমাদের ওই যে অযোধ্যা পাহাড়ের নিচে উনি খাইয়ে দিয়েছিলেন, খাইয়ে দিয়ে অমিত ছেড়ে দিয়েছিল, কারণ উনি বলেছিলেন অনেক রাত হয়ে গেছে দাদা আমরা কালকে দেখা করব নেক্সট মর্নিংয়ে, আপনারা চলে আপনি চলে যান, উনি বাইক নিয়ে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ চলে যান, আমরা হোটেলে একটু কথা বলেই রেখেছি যে আমাদের রাত হবে ঢুকতে ঢুকতে। তো অতএব ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ ভদ্রলোক অনেক রাত্রিবেলা শুধু আমাদের জন্যই উনি এসেছিলেন অটোটা রাত্রিরে। যাই হোক, উনি সত্যি কথা সেদিনকে খাইয়ে দিয়েছিলেন বলে তার
যাই অত কিছু আমরা খেয়ে ঠেয়ে নিয়ে একদম ওপরে গেছিলাম, কারণ আমাদের প্রায় ঢুকতে ঢুকতে হোটেলে প্রায় একটা পৌনে দুটো মতন বেজেছিল, তাই না? আর সেই কথাটা বললো খুব ঠান্ডা, আর যখন রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম সে এক কি মানে ভয়ঙ্কর মুহূর্ত, মানে যখন আমরা হারিয়ে ফেলি তখন বুঝি সামনেই কিন্তু ড্যাম আছে, বারবার করে বলে দিয়েছিলেন আমাদের যে হোস্ট দাদা উনিও বারবার করে বলে দিয়েছিলেন যে এই পথে কিন্তু যাবেন না, ওইদিকে কিন্তু ড্যামের থেকে রাত্রিবেলায় বুনো হাতির দল ওরা কিন্তু বেরোয়, অতএব আপনারা কিন্তু খুব সাবধানে ওই দিকটায় যাবেন না। আর আমাদের যে ড্রাইভার ছিলেন উনিও হয়তো বুঝে উঠতে পারেননি, ঠিক ওই দিকটায় আমাদের চলে যায়, ওইদিকেই কিন্তু গিয়েছিল গাড়িটা নিয়ে। তো যাই হোক আমরা প্রাণ হাতে করে নিয়ে ভগবানের আশীর্বাদে ফিরেছিলাম আর কি, মানে পৌঁছাতে পেরেছিলাম আমাদের যে হোটেলে আর কি, মানে হোটেল ঠিক করেছিলাম সেখানে গিয়ে আমরা পৌঁছাতে পেরেছিলাম। পৌঁছায় ওই রাতে গিয়ে তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া কিছু পাইনি, আমরা নিজেরা সেই রান্নাঘরে মনে আছে এখন কিচেনে ঢুকে প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা, কিচেনে ঢুকে নিজেরা নিজেদের খাবারের ব্যবস্থা করেছিলাম, না আর কিছু সেরকম কিছু খেতে লাগেনি আসলে। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ খাওয়াটা তখন আমাদের মেইন উদ্দেশ্য ছিল, আমরা ওই যে নিরাপদে ওইভাবে পৌঁছাতে পেরেছি এটাই আমাদের অনেক বড় ব্যাপার। তো সেই রাতে কিন্তু আমাদের আর ঘুম হয়নি, এইটা যে তোমরা দেখছো যে ভিডিওটা ফটোটা এটা আমরা পরের দিন আমরা যাচ্ছিলাম তোমার মাইথনের দিকে রওনা দিয়েছিলাম, আপার ড্যামের কিছু ছবি ওখানে তোমরা দেখতে পেয়েছো হয় দেখা গেছে, সেগুলো আপার ড্যামের কিছু কাছাকাছি কয়েকটা সাইট সিন আমরা করেছিলাম, সেই ছবিগুলো দেখেছি, লোয়ার ড্যামটা দেখেছি, হ্যাঁ, আর অযোধ্যার কিছুটা সাইট সিন করে আমরা বেশি থাকতে পারি কারণ আমরা অযোধ্যা যে হোটেলটা পেয়েছিলাম না সেটা আমরা সত্যি ভালো, মানে সেই সময় কিছু পাওয়া এত রাশ ছিল আমরা পাইনি এবং আগে থেকে যেহেতু বুকিং করিনি তার ফলে অযোধ্যাতে না থেকে আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে তারপরের দিন আমরা মাইথনের দিকে রওনা দিলাম। আর এটা দেখো মাইথনেরই রাস্তা আমরা যাচ্ছি, আমরা মাইথনে যাওয়ার পথে একটি শিব মন্দির আছে আর মায়েরও মন্দির রয়েছে, মা কালীর কল্যাণেশ্বরী মন্দির, সেইখানে কিন্তু আমরা গেছিলাম, সেই হ্যাঁ পুজো দিয়েছিলাম, সেই ছবিগুলো হয়তো তোমরা এখানে দেখতে পাবে, কিছু ভিডিওও আছে আমার এর, হ্যাঁ অ্যাকচুয়ালি তো পুটা করতে পারি না, আমাদের আগের যে ব্লগ তোমার যেটা দেখবে শিবরাত্রির যে অলৌকিক কাহিনী এটা কিন্তু আমরা মাইথন যাওয়ার পথেই হ্যাঁ ওই শিব মন্দিরে আমরা উঠেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যদি যারা দেখো নি এখন অবধি তারা দেখতে পারো, তা পাহাড়ের ওপরে 700 সিঁড়ি উঠে তোমার সিঁড়ি দিয়ে উঠে একদম পাহাড়ের ওপরে খুব সুন্দর লাগবে বাবার মন্দির, শিব মন্দিরটা দেখার মতো খুব সুন্দর, এবং কিন্তু সবচেয়ে বড় নিত্য পুজো হয় ওখানে, শিব মন্দিরটা সবচেয়ে বড় কথা তোমার অমরনাথ থেকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন অমরনাথ দর্শন করে আসার পরে তখন উনি স্বপ্নাদেশ স্বপান এবং অমরনাথ শিব অনুসারে মানে উনি ওই ওই স্বপ্ন দেখার পরে কিন্তু ওখানে ওই শিব প্রতিষ্ঠা করেন, স্বামী কালিকানন্দ মহারাজজি উনি প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দিরটা। আর এই দেখো আমরা রাস্তা ধরে এখন চলেছি, আমরা যাচ্ছি এখন কিন্তু মাইথনের উদ্দেশ্যে, মাইথনটা আমরা খুব সুন্দর ঘুরেছিলাম ওখানে, ভালো হোটেল। আর এই দেখো মাইথনের তোমার দেখতেই পাচ্ছ বোধ হয় মাইথন পৌঁছে গেছি, এখন ড্যামের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ড্যামের পাশ দিয়েই যাচ্ছি, আর এখানে আমরা স্পিড বোটে চড়েছিলাম, ওটাও একটা খুব সুন্দর মানে আমাদের খুব মজা হয়েছিল এমনি, শুধু ওই রাতটুকুর ওই ভয়ঙ্কর মানে অভিজ্ঞতা ছাড়া আর তোমার সবটুকুটাই বেশ সুন্দরভাবেই কেটেছিল, মানে অতটা রাতে আমরা যে অযোধ্যা হিল টপে উঠবো এটা সত্যি কল্পনা করতে পারিনি, আর মানে মানে আমরা আগে থেকে প্ল্যানও করিনি যে অযোধ্যা যেতে গেলে আমাদের আগে আগে থেকে একটা সত্যি রুম বুকিং করার দরকার ছিল বা এত দেরিতে আমাদের বেরোনোটা ঠিক হয়নি, চটজলদি আসলে একটা সাডেনলি প্ল্যান হয়েছিল যা হয়, অন্যরা অন্যরা হলে কি করতো যে অযোধ্যার তোমার শহরের পরে থেকে যেত, আমরা কিন্তু শহরে না থেকে ওই রাতে আমরা অযোধ্যা হিল টপে উঠি, তবে এটা আমাদের এটা সত্যি বলবো এটা আমাদের ভুল ছিল, এই ডিসিশনটা আমাদের ভুল ডিসিশন ছিল, এটা সবসময় আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা প্ল্যান করে এটা অনেকটা রিস্ক হয়ে গেছিল, এটা করাটা আমাদের ঠিক হয়নি এটা। তো যাই হোক দেখো এখন যাচ্ছি এই যে মাইথন, মাইথনের প্রায় পৌঁছে গেছি এরকম ভাবে, মাইথনের তোমার যে ড্যামটা এটাও কিন্তু খুব সুন্দর, অসাধারণ, এটা আমরা খুব মানে যখন আমরা স্পিড বোর্ডে করে চড়ি এবং এত বড় ড্যাম এত ভালো মজা, ড্যামের পাশেই কিন্তু আমরা ছিলাম, হ্যাঁ হ্যাঁ একদম পাশে ছিলাম, খুব ভালো লেগেছে আমরা খুব মানে খুব ভালো এনজয় করেছি, হোটেলটাও খুব সুন্দর ছিল, ভীষণ ভালো লেগেছে, খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার খুবই ভালো ছিল। তবে আমাদের যে প্ল্যান আছে আগামী দিনে আমরা যখন অযোধ্যা পাহাড়ে আরেকবার যাব
পরিপূর্ণ যেটাকে বলা হয় যে একটা ব্লগ করা যেটাকে, সেটা করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে এটার মধ্যেও একটা অন্যরকম ফিলিং মানে ব্যাপার আছে, এটা একদম সত্যি আমাদের কাছে আজও মানে মনে পড়লে মানে খুব ভয় পাই সত্যি তাই। আর আরও একবার এই ভিডিওর মাধ্যম থেকে আমাদের যে হোস্ট দাদা যিনি আর কি রয়েছেন, ওনার নামটা হয়তো বা অমিত বলবে, তো ওনার নামটা কি জানো, ওনার নামটা হলো সঞ্জয় দা যিনি হোস্ট, তা ওনার ছবিটা কিন্তু তখন আর তোলা হয়নি, কারণ আমরা সেই মুহূর্তে না মানে সব বাচ্চাদের তখন খিদে পেয়ে গেছে, তখন সবাই একটা ভাবছি যে এখন ওপরে যাব এতটা দূর, মানে এইরকম নানান রকমের একটা এতে, আর সত্যি কথা বলতে ওনার সাথে ছবি তোলা হয়নি। ইচ্ছা আছে যে আমরা যখন আবার যাবো ওনার সাথে অবশ্যই তোমাদের সাথেও দেখা করবো, পরিচয় করাবো, খুবই হেল্পফুল, ভীষণ ভালো মানুষ, খুব ভালো, উনি সত্যি ওই সময় আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে, এবং ওই রাতে যেভাবে আমাদেরকে গাইড করেছিল বলে কিন্তু আমরা সাহস পেয়েছিলাম। সত্যি কথা, উনি ফোনে ফোনেও আমাদের কিন্তু কন্টাক্ট রেখে গেছে যতক্ষণ অবধি না আমরা হোটেলে পৌঁছেছি। তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও লাইভ টেলিকাস্ট, লাইভ টেলিকাস্ট হচ্ছে। এটা হচ্ছে আমরা মাইথন ড্যাম্পে আমরা এখন স্পিড বোটিং করছি। তো এখানে তোমরা, তোমাদেরকে তো সব বললাম অযোধ্যা সম্বন্ধে যতটা সম্ভব তোমাদের গল্প আকারে কিছুটা বর্ণনা করলাম, আমরা যেরকম ভাবে আর কি পৌঁছেছিলাম আমাদের যে অনুভূতি সেইটা বললাম, কিন্তু অযোধ্যা যে আর কি প্রপার সমস্ত টুকুটা সেইটা কিন্তু এই ভিডিওতে হয়তো বা তোমরা সেইভাবে আমরা তুলে ধরতে পারলাম না তোমাদের সামনে, কিন্তু ইচ্ছা আছে যে পরবর্তীতে খুব শীঘ্রই হয়তো আমরা অযোধ্যা পাহাড় সম্বন্ধে বা অযোধ্যা একটা পুরুলিয়ার একটা কমপ্লিট ট্যুর করব। মন্দির এটা দেখছো যে কল্যাণেশ্বরের মন্দির, এখানে আমরা পুজো দিয়েছিলাম। তো যেটা বলতে চাইছিলাম যে অযোধ্যা পাহাড়ে সম্বন্ধে আমরা একটা ফুল ট্যুর আমরা প্ল্যান করছি, খুব শীঘ্রই যাব, যেটা সম্পূর্ণ ভিডিওটা নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসব। সেখানে সমস্ত রকম তথ্য তোমরা ওখান থেকে পাবে, আমাদের আমরা যে হোটেলে থাকবো তার সমস্ত টুকুটা, আমরা কীভাবে যাচ্ছি কি না সবটুকুটাই তোমাদের সাথে সেটা শেয়ার করার ইচ্ছা আছে। তো আমরা খুব শীঘ্রই যাওয়ার পরিকল্পনা রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, একটা ছোট করে আমাদের কাছে ছিল সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো কীরকম লাগলো একটুখানি প্লিজ লিখে জানিও। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন বাই, টাটা, বাই বাই।